হাই, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র 23 বছর এবং সে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাদমান সাদাব এন্ড দিস ইজ মাই স্পাইক স্টোরি। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের ছেলে শাদমান বড় হয়েছে নারায়ণগঞ্জ জেলায়। পড়াশোনায় ভালো ছিল, কিন্তু পড়াশোনার থেকে যে কাজটিতে সবচেয়ে ভালো ছিল সেটা হলো খুব অল্প বয়স থেকেই সে বুঝতে পেরেছিল জীবনে শুধু সার্টিফিকেট আর সিজিপিএর জন্য পড়াশোনা করে সে সেই অর্জনটা করতে পারবে না যার স্বপ্ন সে দেখে। আমি সবসময় এটুকু জানতাম যে আমি যা জানি বা বুঝি পৃথিবীতে তার চেয়ে অনেক বেশি সুযোগ আছে এবং এই সুযোগের জন্য আমি সবসময় প্রস্তুত ছিলাম। আর নিজেকে প্রস্তুত করার জন্য স্কুল জীবন শেষে সাদমান নটরডেম কলেজ এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পাশাপাশি তরুণদের কাজ করার সুযোগ আছে এমন বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা শুরু করে। সত্যি বলতে কি, পড়াশোনায় কিছুটা ফাঁকি দিয়েছি, কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল সময়ের সাথে নানান সুযোগ ও কাজের সাথে নিজেকে পরিচিত করা এবং অনেক কাজ শেখা। আর এই কাজ শেখার বড় সুযোগটি এলো 2016 সালে। সাদমান খবর পেল হংকংয়ে ফিউচার সিটি সামিট নামে একটি সম্মেলন হবে, আবেদন করল এবং সুযোগও পেয়ে গেল। আর এটাই ছিল আমার লাইফ চেঞ্জিং মোমেন্ট। প্রথমবার ফিউচার সিটি সামিটে গিয়েই প্রতিষ্ঠাতা আন্দ্রে কোকের সাথে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে সাদমানের। 2017 সালে বাংলাদেশ অঞ্চলের ফিউচার সিটি সামিট পরিচালক হিসেবে কাজ করে, পরে দায়িত্ব পায় পুরো আয়োজনের আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ নির্বাহী হিসেবে। কাজ করার প্রচণ্ড আগ্রহ, কঠোর পরিশ্রম, দায়িত্ব পালন আর লিডারশিপ মেন্টালিটি তাকে অনেক বড় সুযোগের কাছে নিয়ে যায়। 2018 সালের জুলাই মাসে ফিউচার সিটি সামিটের বার্ষিক আয়োজনে সে খুবই ভালো কাজ করে এবং এরই মধ্যে পরিচিত হয়ে যাওয়া ভারত, নেপাল, ফিলিপাইন, থাইল্যান্ড, তানজানিয়া, উগান্ডা, শ্রীলঙ্কা, জাপান এবং পাকিস্তান সহ নানা দেশের মানুষদের যুক্ত করেছিল, যা এই প্রতিষ্ঠানের জন্য নতুন এক ধাপে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল। এই সম্মেলনের পরপরই সাদমান, যে কিনা বাংলাদেশের মাত্র 22 বছরের একজন উদ্যমী তরুণ, প্রতিষ্ঠানের সিইও হিসেবে দায়িত্ব পালন করার প্রস্তাব দেন প্রতিষ্ঠাতা আন্দ্রে কোক। আমাদের জীবনকে আমরা কতই না অবহেলা করি, নিজেদের সময়কে নষ্ট করি, অন্যের সাথে নিজেকে তুলনা করি এবং অল্পতেই হতাশ হয়ে গিয়ে আমাদের চারপাশের উপর অভিযোগ করতে থাকি। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করি না যে জীবনে এগিয়ে যাওয়ার প্রকৃত ইচ্ছা থাকলে সুযোগ শুধুমাত্র তোমার শহর বা দেশ থেকে নয়, বরঞ্চ গোটা পৃথিবী থেকে আসতে পারে। কিন্তু এর জন্য তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে এবং সেই প্রস্তুতি ছিল বলেই সাদমান সাদাব মাত্র 22 বছর বয়সে এত বড় একটা দায়িত্ব অর্জন করতে পেরেছিল। এবং এটাই ছিল আমার স্পাইক স্টোরি। দেখা হবে পরবর্তী স্পাইক স্টোরিতে।